ईद मुबारक सबाई के पवित्र ईद उल फितर शुभेच्छा जानिए आजकल भिडियोटी शुरू करते आजकल भिडियोटी मूलत एक जन असहाय शिक्षक कहनी नहीं भिडियोटी आलोचित विषय सभापतर रेशनले पड़े दुई बसर बंध प्रधान शिक्षक वेतन सो अपना बुझते जे सभापति स्कूल कमिटी मैनेजिंग कमिटी नहीं एक भिडियो दिए आसले परिवर्तन कराते कतटुक दरकार से भिडियोटी आसले अपना विस्तारित देखले ही बुझते पर सभापति रेशन पर दुई बसर बंध प्रधान शिक्षक वेतन एवं से ही शिक्षक बर्तमान क्य प्रिफार नियोजित रही अपना तो भिडियो देखले अपन आसले अपना कल्पना करते पर ना जो एक प्रधान शिक्षक है जिन्हें अन्नर जमीते अन्नर क्षेत्र कृषिकाज करते हैं अर्थात दिन मजूर क्या करते हैं यहाँ एक वास्तव एक घटना अपन सामने तुले धरब चलो कथा ना बढ़े मूल आलोचना शुरू करी आलोचना जर आगे अपना रिक्वेस्ट जरा हमारे चैनल के एकदम नतून अवश्य चैनल सबसक्राइब कर आज तरह इतिम्य सबसक्राइब कर तक असंख्य धन्यवाद चलो हमें मूल आलोचन जा पाबनाय कमिटी रेशन हले पर दीर्घदिन वेतन भाता ना पे प्रधान शिक्षक एखन अन्नेर जमी चाष करे संसार चालाच्छे पाबनार बेड़ा उपजेलार पौरो एलाकार सानिला महल्लार बासिंदा मोहम्मद नायब आली दुई बसर आगेओ छिलेन बेड़ा बालिका पाइलट उच्च विद्यालयेर प्रधान शिक्षक तार आगे बेड़ा हाई स्कूलेरो तीन बसर प्रधान शिक्षक छिलेन तिनि बांग्लादेश शिक्षक समिति बीटीए बेड़ा उपजिला शाखार साधारण सम्पादक तबे दुःखजनक भावे मैनेजिंग कमिटीर सभापति रेशन हले पड़े प्राय दुई बसर वेतन भाता ना पे संसार चलाते एखन तिनि अन्नेर जमी बर्गा चाष करछेन आसले एटा आसले खूब एक दुःखजनक आसले बांग्लादेशे प्रत्येकटा शिक्षा प्रतिष्ठाने मैनेजिंग कमिटी एमन एकजनके निर्वाचन करते हबे आमि मैनेजिंग कमिटी विस्तारित निये आमार एकटा भिडियो आछे आपनारा अवश्य देखे आसबेन जो मैनेजिंग कमिटी एम भाई निर्वाचन करते हैं प्रत्येक एक बस पर मैनेजिंग कमिटी की बदली करते हैं मैनेजिंग कमिटी शिक्षागत योग्यता स्नातक पास होते हैं अपना देखें बेशिरभाग मैनेजिंग कमिटी योग्यता नहीं आसले एलाकार एक प्रभावशाली थार कारण मैनेजिंग कमिटी हुई कार्यकलाप करते अपना देखले ही बुझते चलो हमें एदि जाबना एक भिडियो आना अवश्य भिडियो देखें এটা আসলে আমাদের শিক্ষক সমিতির জন্য খুবই একটা দুঃখজনক সংবাদ আমি আসলে সংবাদটি পড়ে প্রায় কিছুদিন থেকে দেখতেছি আমি ভাবলাম যে আসলে ভিডিও সহকারে আমার অডিয়েন্সকে জানানো দরকার আসলে এটা আমাদের শিক্ষক সমিতি যারা আছেন আসলে এটা আমাদের জন্য খুবই একটা দুঃখজনক সংবাদ আসলে সংবাদটি পড়তে আমার খুব খারাপ লাগতেছে স্ত্রী সহ তিন ছেলে ও এক মেয়ে নিয়ে জীবিকা নির্বাহে শ্রেণীকক্ষে ছাত্রদের পড়ানো সেরে এখন তার দিন কাটে পরের জমিতে জানা যায় মোহাম্মদ নায়েব আলী বেড়া হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন 2020 সালে পহেলা জানুয়ারি প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই সময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ছিলেন স্থানীয় এমপি অ্যাড শামসুল হক টুকুর ভাই বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে আব্দুল বাতেনের সঙ্গে প্রধান শিক্ষক নায়েব আলী চাচা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালের বিরোধ শুরু হয় এতে আব্দুল বাতেনের বিরাগ ভাজন হয়ে করেন নায়েব আলী নায়েব আলী জানান অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল বাতেনের অনুসারী কিছু অসৎ শিক্ষক ও কর্মচারী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুকুর ও জায়গা জবরদখল করে রেখেছিল এরই মাঝে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে অফিস সহকারী পদে স্ত্রীর
চাকরির দাবি করে আব্দুল বাতেনের এক সহযোগী। এসব অনৈতিক আবদারে বিরোধিতা করায় এক পর্যায়ে আব্দুল বাতেনের চক্ষুশূলে পরিণত হন প্রধান শিক্ষক নায়েব আলী। পাশাপাশি চাচা আব্দুল রশিদ দুলালের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে তারা আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে। নায়েব আলী বলেন, অনিয়ম দুর্নীতিতে বাধা দেওয়ায় এক পর্যায়ে আব্দুল বাতেন ও তার অনুসারীরা আমাকে শায়েস্তা করার পরিকল্পনা করে। পরিকল্পিত ষড়যন্ত্রে 2001 সালের জুলাই মাসে আমার বিরুদ্ধে দরপত্রে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলে তারা। এ ঘটনায় উপজেলা কৃষি অফিসারকে প্রধান ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে সদস্য করে একাধিক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হলে সুষ্ঠু তদন্তের স্বার্থে আমাকে 7 দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। এরপর আমার অবর্তমানে সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের কথা থাকলেও তাকে দায়িত্ব না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে তার আজ্ঞাবহ জুনিয়র শিক্ষক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন সভাপতি। নায়েব আলী আরও বলেন, অভিযোগ তদন্তে কমিটি কাজ শুরু করলে ম্যানেজিং কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অসহযোগিতায় এখন পর্যন্ত তদন্ত কাজ হয়নি। নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বেতন ভাতা পাওয়ার কথা থাকলেও গত 2.5 বছরে আমাকে একটুও টাকা বেতন ভাতা দেওয়া হয়নি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খবিরুদ্দিন জানান, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তদন্ত কমিটিকে কোনো নথিপত্র দেখায়নি, ফলে একাধিকবার চেষ্টা করেও তদন্ত কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। 2022 সালের 2 মার্চ স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছেলে বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস রঞ্জনকে সভাপতি করে 6 মাসের জন্য নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে 2023 সালের জানুয়ারি মাসে নিজেকে সভাপতি করে 2 বছরের মেয়াদে 10 সদস্যের ম্যানেজিং কমিটি অনুমোদন করিয়ে নেন আসিফ শামস রঞ্জন। এদিকে বেতন ভাতা না পেয়ে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ে সুরাহাসে আবেদন করেন ভুক্তভোগী প্রধান শিক্ষক নায়েব আলী। এর প্রেক্ষিতে 2000 সালের রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ রেজাউল হক স্বাক্ষরিত একটি পত্রে সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক নায়েব আলীকে কেন বেতন ভাতা দেওয়া হচ্ছে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ ও পরবর্তী 3 অক্টোবর 2022 তারিখে সমুদয় বেতন ভাতা প্রদানের নির্দেশনা দিয়ে ম্যানেজিং কমিটি চিঠি দেওয়া হয়। এরপরেও নায়েব আলীকে বেতন ভাতা দেয়নি ম্যানেজিং কমিটি। দিনের পর দিন বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে প্রধান শিক্ষক নায়েব আলী। জীবিকার তাগিদে বাধ্য হয়েই করছেন অন্যের জমি চাষবাস। ভুক্তভোগী বরখাস্তকৃত প্রধান শিক্ষক নায়েব আলী জানান, যে সকল অভিযোগ এনে আমাকে হেনস্থা করা হচ্ছে তার কোনো তথ্য প্রমাণ নেই, যার কারণে তারা তদন্ত করতে দেয় নাই। সাময়িক বরখাস্তের 7 দিন পেরিয়ে গেলেও তারা আমাকে বেতন ভাতা দূরের কথা আমাকে স্কুলের আশেপাশেও যেতে দেন না সভাপতির অনুসারীরা। হুমকি দিয়ে ভয়ভীতি দেখান। এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, নিয়ম থাকলেও আমি এ দায়িত্ব পাইনি। কেন পাইনি এ বিষয়ে বেশি কিছু বলতে পারবো না। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ে একাধিক শিক্ষক জানান, পছন্দের ব্যক্তিকে দায়িত্ব দিতে প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম আগ্রহী নন। এমন লিখিত মুসলেখা দিতে বাধ্য হয়। সভাপতির অনুসারীরা বিদ্যালয়কে লুটপাতের আখড়ায় পরিণত করেছে। এসবের প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার ভয় দেখানো হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিলে কথা বলবেন না জানিয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে আবারও ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
অ্যাডহক কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতেনের ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে। বিদ্যালয় কমিটি বর্তমান সভাপতি আসিফ রঞ্জন শামসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। বুধবার্তায় পরিচয় ও এ বিষয়ে তার বক্তব্যের প্রয়োজনীয়তা জানিয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ব্যাপারে পাবনা জেলার শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নতুন যোগদান করায় বিষয়টি সম্পর্কে আমি অবগত নই, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তো এই হলো আমাদের দেশের অবস্থা। এই অবস্থাকে এই ম্যানেজমেন্ট কমিটিকে আসলে আমরা খুবই দিক্কাত জানাই। খুব তাড়াতাড়ি এই শিক্ষকের, তিনি মদ পেশায় রয়েছেন, অনেক অনেক স্টুডেন্টকে তিনি লেখাপড়া শিখিয়েছেন, তার এই করুণ দশা মুক্তির জন্য আমরা আসলে এটার একটা শুরুয়া চাচ্ছি। খুব তাড়াতাড়ি যে তিনি তাকে বেতন প্রদান করা হোক এবং তিনি যতদিন বেতন পান নাই সমস্ত বেতন তাকে একত্রে দেওয়া হোক। আমরা চাই না এইরকম একজন প্রধান শিক্ষক অন্যের ক্ষেত্রে কাজ করুক। এটা আসলে প্রত্যেকটা শিক্ষকের আসলে এটা একটা দুঃখজনক, আসলে কি আর বলবো, এখানে বলার ভাষা আসলে নেই। এই আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী নতুন টপিকে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।